ভিয়েতনাম চীনের প্রতিবেশী জনবহুল দেশ, স্বাস্থ্যসেবা বেশ দুর্বল, করোনা ভাইরাস মোকাবেলা পর্যাপ্ত অর্থ নেই তাদের, তাহলে তারা কোভিড-19 ঠেকাচ্ছেন কী করে? চীনের সঙ্গে 1100 কিলোমিটার বর্ডার ভাগ করে নেওয়া ভিয়েতনামে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র 268। জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত প্রাণ হারায়নি কেউই। যেখানে আমেরিকা, যুক্তরাজ্য, ইতালির মতো শক্তিশালী দেশ করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে এই মারণ ভাইরাসকে সম্পূর্ণভাবে ভাগিয়ে এনেছে ভিয়েতনাম। এর অর্থ করোনা মোকাবেলায় বেশ ভালো করছেন তারা, কিন্তু কিভাবে করোনাকে শায়েস্তা করলো ভিয়েতনাম? সবথেকে মোক্ষম উপায়, শুরু থেকে সতর্ক ছিল তারা। ফেব্রুয়ারি মাস থেকেই বিমানবন্দরে শুরু হয়েছে থার্মাল স্ক্যানিং। বিমানবন্দরে আগত প্রত্যেকটা মানুষের সেলফ হেলথ ডিক্লারেশন নেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ ভ্রমণ বৃত্তান্ত উল্লেখ থাকছে। কেউ অসত্য তথ্য দিলে রয়েছে সঙ্গে সঙ্গে শাস্তির বিধান। শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য। কারো শরীরে করোনা জীবাণু ধরা পড়লে গোটা এলাকা লকডাউন করা হয়েছে। পাশাপাশি ভিয়েতনাম 3টি করোনা টেস্ট কিট আবিষ্কার করেছে। $25 কিনে যে কেউ সেই কিট দিয়ে টেস্ট করাতে পারছে। গত জানুয়ারির শেষে টেট নববর্ষ উদযাপনের সময় ভিয়েতনামের সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যদিও প্রাদুর্ভাব তখন চীনেই সীমাবদ্ধ ছিল। দেশটির প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়ান ফুক বলেন, খুব দ্রুত এই ভাইরাস এখানে এসে পড়বে। এই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা মানে শত্রুর বিরুদ্ধে লড়াই করা। তিনি আরও বলেন, এই যুদ্ধে লড়ার হাতিয়ার হলো দুটি, এক সরকারের অর্থ, দুই জনস্বাস্থ্য ব্যবস্থা। করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের যোদ্ধা হিসেবে আখ্যা দেন তিনি। তার কথায় ভিয়েতনামিজদের মধ্যে এক ধরনের আবেগ তৈরি হয়েছে। তারা একে অন্যের পাশে দাঁড়ানো, ধৈর্যশীলতার পরিচয় দিতে গিয়ে গর্ববোধ করছেন। ভিয়েতনামিজদের সঙ্গে কথা বললে বোঝা যায় তারা সরকারের উদ্যোগগুলোর সঙ্গে একমত। এদিকে মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ, চাকরি হারানো, বিরাট অর্থনৈতিক ক্ষতিসহ সব মেনে নিয়েছে সাধারণ জনগণ। এই বাড়তি চাপ সামলাতে ভিয়েতনাম সরকার প্রায় $1.1 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ বরাদ্দ রেখেছে। যদিও বা সংকটের কারণে কর আদায় অনেকটাই কমে যাবে, সরকার জনগণের কাছে অর্থ সাহায্য চেয়েছে। জনগণ যে যার মতো করোনা মোকাবেলায় এগিয়ে আসছেন। তারা বিশ্বাস করেন, এভাবেই করোনা যুদ্ধে জিতে বিশ্ব আইডল হবে ভিয়েতনাম। ইন্টারন্যাশনাল ডেস্ক, পেকুয়া 24.tv